চেম্পিয়ন্স ট্রফি জয় করার 10 বছর সম্পূর্ণ টিম ইন্ডিয়ার, 3খন পৃথক ICC টুর্নামেন্ট জয় করার প্রথমজন সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, মাহির মাস্টার মাইন্ডে সলনি করেছিল ম্যাচখনের প্রতিচ্ছবি, ফ্লপ বলারও নায়ক হয়ে পড়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনেলত। 2013 চনের পর 10 বছরে কোনো ট্রফি জয় করা নাই ভারতে। ভারতীয় ক্রিকেট দলটোয়ে আজির পর 10 বছর পূর্বে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বত জয় করেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফির রোমাঞ্চকর সেই ম্যাচখনত ভারতে ইংল্যান্ডক পরাস্ত করেছিল। এই ম্যাচখনতে বিশ্ব ক্রিকেট প্রেমী সাক্ষী হয়ে রয়েছিল মাহির অধিনায়কত্বর যাদুর। ঈশান্ত শর্মা আর রবিচন্দ্রন অশ্বিন হয়ে পড়েছিল ম্যাচখনের নায়ক। অন্তিম 3 ওভারত ইংল্যান্ডক জয়ের বাবে প্রয়োজন হয়েছিল 28 রানের। বিশ্ব ক্রীড়াপ্রেমী হয়ে পড়েছিল উত্তেজিত। চ্যাম্পিয়ন্স ট্রফি কার পক্ষত যাব সেয়া কোয়াটো বহুত কঠিন হয়ে পড়েছিল সেই মুহূর্তত। সেই সময়ত ইংল্যান্ডর ইয়ন মার্গন আর রবি বুপারা আছিল ক্রেজত। সকলে মনত প্রশ্ন উদয় হয়েছিল বাকি 3 ওভারত কোনজন বলারর হাতত বল তুলি দিয়ে ক্যাপ্টেন কুল MS ধোনিয়ে মাস্টার গেম খেলিব। মাহিয়ে সকলকে আচরিত করে ইনিংসর 18 সংখ্যক ওভারত ঈশান্ত শর্মার হাতত তুলি দিছিল বল। ইয়ার আগতে ঈশান্ত শর্মা বহুত রান দিয়া বলার বলে প্রমাণিত হয়েছিল। যেতিয়া ধোনিয়ে 18 সংখ্যক ওভারর বাবে ঈশান্ত শর্মার হাতত বলটো দিছিল সকলে ধোনির সিদ্ধান্ত ভুল হওয়া যেন অনুভব করেছিল। অবশ্যে মাহিয়ে নিজের আর অভিজ্ঞ বলারের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখিছিল। 18 সংখ্যক ওভারর দ্বিতীয় বলত ইয়ন মর্গানে ঈশান্ত শর্মার বলত এটা 6 মারিছিল আর পরবর্তী 2টা বলত একরাহে ওয়াইড বল করেছিল। ঈশান্ত শর্মার উপর সেই সময়ত পড়েছিল যথেষ্ট চাপ। এনে পরিস্থিতিত ধোনিয়ে উইকেটর পিছফালের দৌড়ি আহি ঈশান্ত শর্মাক দিছিল একটা গুরুমন্ত্র। এই গুরুমন্ত্রই যেন দিলে কামত। 2 ওয়াইডর পিছত পরবর্তী 2টা বলত ইংল্যান্ডর সেট ব্যাটসম্যান ইয়ন মার্গন আর রবি বুপারক পেভিলিয়নলৈ যাওয়ার পথ দেখিয়েছিল ঈশান্ত শর্মায়ে। এই 2টা উইকেটেই যেন ভারতের বিজয়ের আশা যথেষ্ট বৃদ্ধি করেছিল। ইপিনে 19 সংখ্যক ওভারত রবীন্দ্র জাদেজার বলত মাত্র 4 রান সংগ্রহ করেছিল ইংল্যান্ডে। অন্তিম ওভারত ধোনিয়ে রবিচন্দ্রন অশ্বিনের হাতত তুলি দিছিল বল। অশ্বিনের প্রথম বলত কোনো রান সংগ্রহ করবা নাছিল ইংল্যান্ডে। কিন্তু স্টুয়ার্ট ওয়ার্ডে দ্বিতীয় বলটোত এটা শক্তিশালী ফোর কোবাইছিল অশ্বিনের বলত। তৃতীয় বলত 1 রান আর চতুর্থ আর পঞ্চম বলত 2 রান সংগ্রহ করেছিল ইংল্যান্ডে। শেষর বলটোত ইংল্যান্ডক চ্যাম্পিয়ন হবলৈ প্রয়োজন হয়েছিল এটা 6-র আর সম্মুখত আছিল এজন স্পিন বোলার। কঠিন সময়ত নায়ক হওয়ার একটা সোনালী সুযোগ আছিল অশ্বিনের হাতত। ট্রেডওয়েলে অশ্বিনের অন্তিমটো বলত বেটেরে বলটো স্পর্শ করব নোৱাৰিলে। উইকেটর পিছত থাকিয়েই ধোনির মাস্টার মাইন্ডে ঈশান্ত শর্মা আর রবিচন্দ্রন অশ্বিনের হাতত বল তুলি দিয়ে ইংল্যান্ডক নিজের মাটিতে ধারাশারি করে এক ঐতিহাসিক বিজয়ের সোয়াদ দিলে ভারতীয়। বরুণে বিধি পথালি দিয়ে রোমাঞ্চকর ফাইনেল ম্যাচখনত 5 রানত জয়ী হয়ে চ্যাম্পিয়ন ট্রফি হাতত তুলি লয় টিম ইন্ডিয়ায়। 5 রানত ইংল্যান্ডক পরাজিত করে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করা টিম ইন্ডিয়া আর মাহির অধিনায়কত্ব আকৌ এবার উদাহরণ হয়ে পড়ে ভারতীয় ক্রিকেট প্রেমীর আগত। উল্লেখ্য যে এই জয়ের মহেন্দ্র সিং ধোনি 3খন পৃথক ICC টুর্নামেন্টর ট্রফি জয় করার প্রথম অধিনায়ক হিসাবে পরিগণিত হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বত ভারতে 2011 চনত এদিনিয়া বিশ্বকাপ আর 2007 চনত জয় করেছিল T20 বিশ্বকাপ ট্রফি। 2013 চনত চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করার পাছরে পড়া ICC টুর্নামেন্টত ভারতে জয় করা নাই কোনো ট্রফি। এই বিজয়ের পাছত ভারতে ধোনির অধিনায়কত্ব 3খন, বিরাট কোহলির অধিনায়কত্ব 4খন আর রোহিত শর্মার অধিনায়কত্ব 2খন ICC টুর্নামেন্ট খেলিছিল ভারতীয় ক্রিকেট দলটোয়ে। এই 10 বছর টিম ইন্ডিয়ায় নক আউট পর্যায়ত 4বার আর ফাইনেলত 4বার উপনীত হয়েছিল যদিও ট্রফি জয় করা নাই টিম ইন্ডিয়ায়। এতিয়া নভেম্বরত অনুষ্ঠিত হবলগিয়া এদিনিয়া বিশ্বকাপত রোহিত শর্মার নেতৃত্বত ভারতে নিজ গৃহভূমিত ICC এদিনিয়া বিশ্বকাপ জয় করব পারে নে নোৱাৰে সেয়া হব লক্ষণীয়। স্পোর্টস ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।